ইয়ে দেখো ফাইনাল লুক, মানে ফাইনাল লুক না মানে প্রি ফাইনাল লুক, এদিকে মা চোখ দিয়ে আছে দেখা, মানে মানে সবকিছু মানে মুখ। তো বন্ধুরা সবাই জয় লাইফ এনজয়, চলো একটা ভিডিওতে তোমরা স্বাগত জানাইতেছি। তো চলো আজকে যাইতেছি অক্ষয়ধাম মন্দির, চলো চল তোমরা একটু ঘুরে আনি, মানে আমিও একটু দেখাই, তোমরা একটু দেখাই, ঠিক না? কালকে কিন্তু এক্সাম আছে, কিন্তু কিছু করার নেই, কিন্তু ভিডিও তো আমার করতেই লাগবো, তোমরা একটু দেখাইতে লাগবো, নিজেও একটু ঘুরতে লাগবো। তো চলো ভাই, এই দেখো জলের পিছনের অক্ষরধাম মন্দিরটা কি সুন্দর লাগতেছে না, মানে দুর্দান্ত লাগতেছে দূরের থেকে দেখা। উফ, চলো এবার তোমার কাছে থেকে এটার ভিউটা দিই। ভাই কি নয়েজ! আই ওয়াজ যখন শিবনগর মডার্ন ক্লাবে, এই অক্ষরধাম মন্দির দেখো, দেখতেছো দূরের থেকে তো খুবই সুন্দর লাগতেছে, খুবই পিসফুল লাগতেছে। চলো তোমরা সামনে থেকে ভিউ দেখাই, মানে প্রি অক্ষরধাম মন্দির দিল্লিতে আছে যেটা, এটা তুমি এখানে দেখতে লাইতেছো। এই দেখো ফাইনাল লুক, মানে ফাইনাল লুক না মানে প্রি ফাইনাল লুক, কিটা সুন্দর লাগতেছে। তো ভিতরে যাওয়া যায়নি, মা চোখ দিয়ে আছে দেখা, মানে মানে সবকিছু মানে মুক্তি অফ করে রাখছে আর কি। আমরা দেখছো অক্ষরধাম মন্দির, যদিও মার চক্ষু দর্শন হয়ে গেছে দেখা, মার চোখটি অফ আসছিল, যাই আমার কাছে খুবই ভালো লাগছে, মানে মেন লাইটিং হলে আরও ভালো লাগবো। তো তোমরা অবশ্যই আয়া দেখতে পারো, কে কে এক্সাইটেড, আমি তো অনেক এক্সাইটেড, ঠিক না? যাই তোমরা আরেকটা জিনিস দেখা এলাইছি, বৃষ্টি হইতেছে। বন্ধুরা যেমন কি তোমরা দেখছো, আমি তোমরা অক্ষরধাম মন্দির দেখাইতে আইছি, যদি আমি ওখানে এমবি লেক ঘুরতে আইছি, তোমরা তো দেখাই যাচ্ছি, এবারে বৃষ্টি আকাশ দেব দেওয়া মানে দেখা যাইতেছে, মানে বৃষ্টি আইব আইব ভাব, বৃষ্টি হর্নেলের কম যায় না, বৃষ্টি আইব ভাব, বৃষ্টির অভাব। দেখ বৃষ্টি আইলে ভালো, গরমটা একটু কম লাগবে, ঠিক না? তো চলো এখন বাড়ির দিকে জায়গা, পরে যে বৃষ্টি আটকে যাবো, আমি ছাতে আনতে ভুলে গেছি গেলাম। চলো চলতে, হ্যাঁ ঘর কে ওর দেখা ভালো লাগছে, আর আমি অনেক এক্সাইটেড পূজার লেগা, বৃষ্টি আনলে চলবো। বন্ধুরা এখন আগরতলাতে এত পরিমাণে বাইক গাড়ি হয়েছে, মানুষের থেকেও গাড়ি বেশি হয়ে গেছে, কতই কোন জানে এত পরিমাণে নয়েজ। আমি ওখানে যাইতেছি লাল বাহাদুরে, যদি পারি দেখাম, আর না পারলে অন্ধকারে যদি না পারি তাহলে কিতে দেখাম, ঠিক না? কিন্তু যাইতেছি, চলো চলো। তারা থিম তো দেখতে লাগছো, কিন্তু মনে হয় না প্যান্ডেল দেখাইতে পারো। ওই দেখো ওই দূরে যে লাইট জ্বলতেছে, ওই দিকে তারা পূজাটা, কিন্তু যাই না, আমি ওখানে কিতে দেখাবো তোমরা, এদিকে থেকে তো কিছুই দেখা যাইতেছে না। চলো যাই দেখি, খুব ইউনিক থিম হইতেছে, আমার খুব পছন্দ হয়েছে থিমটা, আর সেরা সেরা থিম, মানে একদম বেহাল থিম হইতেছে, আমার খুব ভালো লাগছে থিমটা, তোমরা অবশ্যই দেখলে অবশ্যই ভালো লাগতো, আর আমার খুব সেরা লাগছে থিমটা। দেখ অনেক এক্সাইটেড, যদি বৃষ্টি না এ বৃষ্টি আরও এক্সাইটেড, বৃষ্টি সাথে লাগে বেরোতে আমার কী আছে। যাই হোক জায়গাটা অনেক পিসফুল, শান্তি আছে, একটু নয়েজ একটু কম আছে ভাই, উফ নাহলে অন্য জায়গার যে জয় নয়েজ, আর যদিও পুকুরটা অনেক লম্বা লেগে আর কি, নয়েজটা একটু কম লাগে আর কি, তাহলে তো মেইন রোডে দিকেও আছে, মেইন হচ্ছে এত বড়ো পুকুরটা লেগে নয়েজটা কমায়, কারণ মেইন রোড একটু দূরে না, এলাকা নয়েজটা আয়ে পোষায় না আর কি। দেখ বন্ধুরা তোমরা এই পর্যন্ত অনেকটি দুর্গা পূজার প্যান্ডেল দেখাইছি, তো কে কোনটা দেখানোর লেগে এক্সাইটেড, আমি তো সবটি দেখানোর লেগে এক্সাইটেড, কারণ খুবই সুন্দর হইতেছে, মানে অক্ষরধাম মন্দির, এরপরে আজকে হইতেছে, এবারে পরে চাইনা, তো এটার থিমটা অস্বাভাবিক হইতেছে, মানে আমার খুব দুর্দান্ত লাগছে, আশা করি তোমরা দেখলে তোমরা দুর্দান্ত লাগবো। অক্ষান্ত মাত্র হইতেছে, যে সময় হয়ে যাবে ওই সময় তোমরা খুব ইন্টারেস্টিং লাগবো। তো সবাই আয়া অবভিয়াসলি, মানে সবাই আয়া অবভিয়াসলি দেখতে পারো, একদম মস্ত। যাই হোক
তো ভিডিওটা এদিকে শেষ করতে আশা করি ভিডিওটা তোমার ভালো লাগছে, হ্যাঁ দাঁড়িয়ে ভালো লাগবে, সো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, টাটা।